নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত এলাকা পরিস্থিতি সামাল দিল পুলিশ ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের নিরিন্ত রাজ্যসভায় নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন সারা দেশ জুড়ে লোকসভা নির্বাচন হবে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ফলে নির্বাচন নিয়ে জোর প্রস্তুতি চলছে প্রশাসনিক মহলে ইতিমধ্যে জোর প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে দলীয় প্রার্থীরা কারণ নির্বাচন শুধুমাত্র এখন সময় অপেক্ষা ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে এই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নাম সারা রাজ্যে প্রতিটি প্রান্তে নির্বাচনী প্রচারে ঝড় তুলছে শাসক বিরোধী সমস্ত শিবির সেই নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদিও শাসক দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপিকেই কটাক্ষ করেছে ঘাসপুল সেবের অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত এলাকার পরিস্থিতি যদিও পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ পুরো ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক দরজা উল্লেখ্য আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় দুই দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব যেখানে বন্দগাঁও লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী করা হয়েছে ঠাকুরবাড়ির অন্যতম সদস্য শান্তনু ঠাকুরকে যিনি একাধারে ঠাকুর বাড়ির অন্যতম সদস্য ঠিক তেমনি বিদায় কেন্দ্রীয় মন্ত্রী এবার বনগা লোকসভা কেন্দ্রে তার উপরেই ভরসা রেখেছে গেরুয়া শিবির প্রার্থী তালিকা ঘোষণা হতে নির্বাচনী প্রচার ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছেন দেশের প্রাক্তন মন্ত্রী তথা ঠাকুর বাড়ির অন্যতম সদস্য শান্তনু ঠাকুর নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন বিদায় কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জানা যাচ্ছে বঙ্গ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে কল্যাণী থানার অন্তর্গত বয়স্পুর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের আনন্দপল্লী মাঠ থেকে বুধবার সন্ধ্যা একটি মিছিল বেরোনোর কথা ছিল বিজেপির কিন্তু অভিযোগ সে মিছিল বাধা দেয় তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব বিজেপি তরফে জানানো হচ্ছে তাদের প্রার্থী সমর্থনে যে মিছিলটি বেরোনোর কথা ছিল সেই মিছিল শুরু হওয়ার আগেই বুধবার সন্ধ্যায় আনুমানিক সাড়ে ছটা নাগাদ বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বিজেপি কর্মীদের নিয়ে আনন্দপল্লী মাঠে আসতে সেখানে বাধা প্রদান করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা থাকে গো ব্যাক স্লোগান স্লোগান দেওয়া হয় চোর বিজেপি চোর বলে যদিও থেমে থাকেনি বিজেপি কর্মীরা বিজেপির পক্ষ থেকে স্লোগান উঠতে থাকে চোর তৃণমূল চোর এই স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা উত্তপ্ত এলাকায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় যদিও পুলিশ হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি পুরো ঘটনা নিয়ে লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিদায় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জানান তৃণমূল ভয় পেয়েছে তাই তৃণমূলের হাজার হাজার হারমাদদের আমার প্রচারে বাধা দিতে পাঠিয়ে দিয়েছে কারণ তারাও জানে আমি জিতব সেই জেতার ভয়কেই তৃণমূল নিতে পারছে না বুকের পাতানি দাঁড়িয়ে থাকবো এই বাধায় ভয় পাওয়ার ছেলে আমি নই তৃণমূল ভয় পেয়েছি মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন এই শান্তনু ঠাকুরকে ভয় পেয়েছে তৃণমূল এমনটাই জানিয়েছেন তিনি অন্যদিকে বিজেপি প্রার্থী তথা বিদায় কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগকে অস্বীকার করে গয়েশপুর পৌরসভার পৌর প্রধান সুকান্ত চ্যাটার্জি পাল্টা অভিযোগ করে বলেন শান্ত এলাকাকে অশান্ত করতে এখানে এসেছে শান্তনু ঠাকুর যেটা সাধারণ মানুষ চাইছে না তাই বাধা দিচ্ছে উনি এখান থেকে চলে না গেলে আরো লোক জমায়েত হবে তাতে আরো পরিস্থিতি খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি লোকসভা নির্বাচনের প্রাকালে যে কোনো ইস্যুতে সরগরম হবে রাজনৈতিক পরিবেশ তা হয়তো নতুন করে আর বলে দিতে হবে না এই ঘটনা